হাটুরি সিং তার একটা প্ল্যান নিয়ে চলে এবং এই সমস্ত কোচ এখন এটা বললে অনেকের কাছে খারাপ লাগতে পারে, কারণ আমি আপনাকে ক্লিয়ার বলে দিই কিছু কিছু কোচ আছে এদের এরা হলো বিভিন্ন দেশে যায় একটা সার্টেন টাইমের জন্য যায়, দে ওয়ান্ট টু আর্ন লট অফ মানি তাই করতে চায়। আপনি যদি দেখেন একটা উদাহরণ দিই খালি একটা বোলারে, শরীফুলের বোলিং যদি দেখেন আমি তো মনে করি যে লাস্ট মিনিট বল সে পেয়ে যেতে পারে আইপিএলে, তার যে বোলিং যে ফায়ার 140 কিলোমিটার একটা বল করা ধারাবাহিকভাবে বাহাতি এবং হ্যাভিং টু সুইংস দুটো সুইংয়ে সে করতে হবে, তো এরা তৈরি তো হচ্ছে আন্ডার 19 দিকে আসছে, প্রমাণ করে এই যে আমাদের ভিতরে অ্যাবিলিটিটা আছে, উই হ্যাভ দ্য অ্যাবিলিটি, যে জিনিসের দরকার তাদের উপরে আস্থা রাখতে হবে, কনফিডেন্স রাখতে হবে, তাদেরকে ফ্রিডম দিতে হবে খেলোয়াড়দের যে তোমরা খেলো বিদেশে। পার্টিকুলার আমি এক্সাম্পল অস্ট্রেলিয়ার দিতে চাই, অস্ট্রেলিয়া যদি এখন একটা টিমকে সিলেক্ট করে প্লেয়ারকে একটা টিমে, এবং একটা কথা আছে না ইংরেজিতে থিঙ্ক বিফোর ইউ ইঙ্ক, আগে চিন্তা করো তারপরে লিখো, এরা বলে দেয় যে তুমি আগামী 3টা ম্যাচ খেলো, ওই প্লেয়ারকে বলে দিবে, কারণ তাকে যখন নিবে তাকে লং রান দিবে, তাকে ওই সুযোগ দিবে। ক্রিকেট ফানি গেম, এক বলের খেলা, তো আমাদের প্লেয়াররা কিন্তু দেখেছি আস্থাটা ডেফিনেটলি তারা পাচ্ছে, এবং একটা গ্রুপ ইয়াং গ্রুপ একসঙ্গে খাওয়া দাওয়া ঘোরা এবং ড্রেসিং রুমে তারা ঠাট্টা মশকরা করা, ওদের বেশি সিনিয়র প্লেয়াররা থাকলে আবার একটা সমস্যাও হয়, কারণ আমি তাদের প্রতি কোনো অসম্মানই করছি না, সিনিয়র সিনিয়র্সরা তাদের কাজটা করেছেন করবেন একসময় বিদায় নেবেন, কিন্তু আগামীর প্লেয়ার যারা যেটা এখন খেলছে নিউজিল্যান্ডে এদের পাশে আমাদের সবার থাকতে হবে, মিডিয়ার থাকতে হবে, ম্যানেজমেন্টের থাকতে হবে, এবং দেশবাসীরও উৎসাহ দিতে হবে, বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে। খারাপ খেলা হতেই পারে একটা ম্যাচ, বাট ইট ডাজেন্ট ম্যাটার যে তারা খারাপ খেলোয়াড়, আমি মনে করি এখান থেকে যে শিক্ষণীয় ব্যাপারটা তাকে প্রশ্ন আসে যে আরে কী শিখল বা আরও কী আগাবে কিনা, অবশ্যই তারা এগিয়েছে আরও আগাবে, এরা কিন্তু এখন আর বেবি সিটার ফিডিং লাগে না, তাদের ফিডিং লাগে না, ই ফিডিং মিল্ক ফিডিং করতে হয় না, তারা জানে তাদের কাজটা কী। আপনি যদি দেখেন একটা উদাহরণ দিই খালি একটা বোলারে, শরীফুলের বোলিং যদি দেখেন আমি তো মনে করি যে লাস্ট মিনিট বল সে পেয়ে যেতে পারে আইপিএলে, তার যে বোলিং যে ফায়ার 140 কিলোমিটার একটা বল করা ধারাবাহিকভাবে বাহাতি এবং হ্যাভিং টু সুইংস দুটো সুইংয়ে সে করতে হবে, তো এরা তৈরি তো হচ্ছে আন্ডার 19 দিকে আসছে, তৈরি দিতে হয় আন্ডার 19 দিকে আসছে, আরও যারা যারা আছে আন্ডার 19 প্লেয়ার দুই ওয়েল, তো কাজে আমাদের আগাচ্ছি টিম এবং তারা নিজেরাই শিখে নেবে, এবং ওই হাটুরে সিংয়ের কোচ তার বেশি হেডমাস্টার যদি খুব বেশি দরকার নাই, সে ডিসিপ্লিনটা যদি রক্ষা করে ক্যাপ্টেনকে যদি সাপোর্টটা দিতে থাকে স্ট্র্যাটেজিক প্ল্যান নিয়ে, আমার মনে হয় আমাদের সেই কাঙ্ক্ষিত যে প্রত্যাশাটা থাকে আমাদের দেশবাসী বা ক্রিকেটের লোকজন সেটা আমরা তারা আমরা প্লেয়ারদের কাছে। রসুল ভাই শান্তর ক্যাপ্টেনশিটা কেমন দেখবেন, হাতুরা সিং কিনে বললেন সে বিশ্বকাপের পরে তিনি যে কোচিংটা করাচ্ছেন তার কোচিং কোন বিষয়ে পজিটিভ আপনার চোখে লেগেছে ভালো করে করে বলেছেন? হ্যাঁ, হাটুরি সিং তার একটা তার প্ল্যান নিয়ে চলে এবং এই সমস্ত কোচ এখন এটা বললে অনেকের কাছে খারাপ লাগতে পারে, কারণ আমি আপনাকে ক্লিয়ার বলে দিই কিছু কিছু কোচ আছে এদের এরা হলো বিভিন্ন দেশে যায় একটা সার্টেন টাইমের জন্য যায়, দে ওয়ান্ট টু আর্ন লট অফ মানি তাই করতে চায় এবং রেজাল্ট খুঁজে, তো এই রেজাল্ট খুঁজতে যেয়ে তারা শর্টকাট রাস্তাটা বেছে নেয়, ওই দেশের ক্রিকেট ভবিষ্যৎটাকে নিয়ে খুব একটা ভাবে না যে আমি তো 2 বছর পর চলে যাবো কী হবে না হবে পরের ব্যাপার, কিন্তু আমার সময় যেন আমি এমন কিছু করি যেটা একটা দুইটা ম্যাচ জিতে যাই আমি বলতে পারবো যে আমার সময় এটা হয়েছে, তো দ্যাট ইজ রং ইন দ্য ইন্টারেস্ট বাংলাদেশ ক্রিকেটের ইন্টারেস্টে, আমি মনে করি না এটা ভালো। আই ডোন্ট নো হোয়াট ইউ মিন বাই হাইব্রিড, হাইব্রিড সে তবে এটা আমি দ্বিধায় বলবো, সে যে পরিমাণ ফাইন্যান্সিয়াল সাপোর্টটা সে নিচ্ছে বা আমাদের দেশ থেকে, আপনারা সবাই হয়তো জানেন অঙ্কটা নাই বললাম কত টাকার স্যালারিতে তাকে রাখছি আমরা, সে যদি অত বড়ো মার পাপের কোচই হইতো তাহলে সে অস্ট্রেলিয়ার কোচ থাকতো, ইংল্যান্ডের কোচ থাকতো, সাউথ আফ্রিকার কোচ থাকতে পারতো, বাট কেন নাই, তার তো ওই ভ্যালু নাই অ্যাজ এ কোচ, তাকে সম্মান রেখেই আমি বলছি প্রত্যেকটা কোচে প্রত্যেক ইসের মধ্যে এক একটা দেশের ইসের মধ্যেই তারতম্য থাকবে, আর ক্রিকেটিং ব্যাকগ্রাউন্ড স্ট্রং না থাকলে রেসপেক্টও একটা কোচ প্লেয়ারদের কাছ থেকে আদায় করতে পারে না। আজকে যদি আপনি রিকি পন্টিংকে আনেন বা সৌরভ গাঙ্গুলিকে দেশে জানি অ্যাজ এ মেন্টর অ্যাজ এ কোচ, তার কোচিং লাগবে না, তো তার যে মোটিভেশনাল কথাবার্তা হবে বা তার যে ব্যাকগ্রাউন্ড আছে সেটা দেখে সে যেটা বলবে ওটাই খাবে প্লেয়াররা, কিন্তু একজন যে ওই রকম লেভেলের প্লেয়ার না ওরকম খেলেও নেই সেটা অতটা ইয়ে করবে না, বা তারপরেও কিছু কিছু জিনিস আছে ফাইন টিউনিং করতে হবে, কোচের কাজটা ফাইন টিউনিং করা, টিমের ডিসিপ্লিন রাখা,
ক্যাপ্টেনকে হেল্প করা স্ট্র্যাটেজিক প্ল্যানটা তৈরি করতে, যে কোনো ম্যাচ ম্যাচ টু ম্যাচ সেটাই হেল্প করতো। সেই জায়গায় আমার মনে হয় তার অনেক খামতি আছে।